সুধি দর্শকবৃন্দ, মোহিনী পর্দার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আজকে আপনাদেরকে আমি মানে বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকাটা আছে সেই পত্রিকার মেন মেন হেডলাইনগুলো আপনাদেরকে জানাবো। তো আজকের তারিখ আপনাদেরকে বলে দিচ্ছি, 10/11/2021 তারিখে যে পত্রিকার যে বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো আজকের হেডলাইনের ভিতর সর্বপ্রথম যে হেডলাইনটা এসেছে সেটা হলো বিচারপতি সিনহার 11 বছর জেল, 45 লক্ষ টাকা জরিমানা, 78 লক্ষ টাকা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত, দেশের ইতিহাসে সাবেক প্রধান বিচারপতির সাজা এই প্রথম। তো আরেকটা হেডলাইন এসেছে এখানে, সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দিন, সরকারের কাছে কল্যাণের দাবি অর্থহীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো দর্শকবৃন্দ, আপনারা শুনতেছেন যে বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকার যে হেডলাইনগুলো সেগুলো, ক্ষমতার দ্বন্দ্বে উত্তপ্ত উপজেলা প্রশাসন, বিনা বিচারে বন্দী জীবন কাটাচ্ছে 69 হাজতির, কারাকারি তাদের বসত বাড়ি। তো আমি আপনাদেরকে হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। দীর্ঘদিন পর দক্ষিণ কোরিয়ায় ভিসা চালু, ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায় শেখ রাসেল ক্রিয়াচক্র, 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, চালক জেলে মোটর সাইকেল থানায়, প্রতিশ্রুত $100 মিলিয়ন আদায়ের রোডম্যাপ নেই, সংস্কৃতায় আরও মৃত্যু, বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর সংযোগ মানে ইউপি নির্বাচনে। তো দর্শক, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা হেডলাইন এসেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল প্যারিসে অ্যালিস প্যালেসে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, লন্ডন থেকে প্যারিসে প্রধানমন্ত্রী। করোনার নতুন ওষুধ মলনো পিরাভির দেশেই উৎপাদন, মানে আমাদের দেশেই এই ওষুধটা উৎপাদন হয়েছে। তো দর্শকবৃন্দ, আমি দ্বিতীয় পৃষ্ঠায় মানে শেষের পৃষ্ঠায় চলে এসেছি। শেষের পৃষ্ঠায় লেখা আছে, জনপ্রতিনিধি হতে মরিয়া মাদক ব্যবসায়ীরা, তালিকাভুক্ত 18 জন নির্বাচিত, অপেক্ষায় আরও 50 শতাধিক, যাত্রী থেকে বেশি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা, অবদল কাদের, ক্ষতিগ্রস্ত ইউ গ্রাহকদের টাকা ফেরতের জটিলতা, সৌদি আরব পেলন্ট থেকে 48 লাখ টাকা পাবে বাংলাদেশ করোনা আক্রমণ, তো ফুলের ফুল থেকে মধু উৎপাদনে শুরু হয়েছে আমাদের দেশে, ইউপি বোর্ডে আওয়ামী লীগের তৃণমূল সম্মেলনে ভাটা, চকবাজারে তো ঢাকা চকবাজারে প্লাস্টিক গুদামে আগুন, মাসান্ত্র কায়েম করা হচ্ছে দেশে জনাব ফখরুল ইসলাম, দর্শক আমি এখন 3 নম্বর পৃষ্ঠার কিছু হেডলাইন আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাসে বাংলাদেশের এখন বিশ্বের রোল মডেল তথ্যমন্ত্রী, মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না জিএম কাদের, অপরিহার্য পণ্য তালিকায় থাকছে না সিগারেট, সংসদীয় কমিটির প্রস্তাব যাচাই করছে বাণিজ্য মন্ত্রণালয়, ইউপি বোর্ড চতুর্থ ধাপের তফসিল আজ, সিএনজি চালিত যানের ভাড়া বাড়লে কঠোর ব্যবস্থা, 3 মাসে করোনা রোগী কমেছে 93 ভাগ। তো আজকে একটা ভালো একটা সংবাদ, 3 মাসে করোনা রোগী কমেছে 93 ভাগ। পিতার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় শিশুর মৃত্যু, দর্শক আপনারা কিন্তু এই ভিডিওটা ইউটিউবে দেখেছেন যে পিতার হাত ধরে কীভাবে যাচ্ছিল, দেয়ালটা ধাপ করে ধসে পড়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। তো সেটাই মানে পিতার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় শিশুর মৃত্যু, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দুলু, আন্দোলনের মুখে উইলস লিটল অধ্যক্ষের পদত্যাগ, শহীদ নূর হোসেন দিবস আজ। তো 10/11/2021 শহীদ নূর হোসেন দিবস কিন্তু আজকে, যানবাহনের চাপ দুলো দেওয়ার ফেরিঘাটে, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের পকেট কমিটি গঠনের অভিযোগ। তো দর্শক, আমরা 3 নম্বর পৃষ্ঠার হেডলাইনগুলো আপনাদেরকে শোনালাম। তো এখানে আমি আরেকটা হেডলাইন আপনাদেরকে শোনাচ্ছি, মানে এটা বাহিরের খবর, মমতার মন্ত্রী সভায় রদবদল, অর্থ মন্ত্রণালয়ের নিজের হাতে, চট্টগ্রাম উত্তেজনা বেলারুশ পোল্যান্ড সীমান্তে, চরম উত্তেজনায় বেলারুশ পোল্যান্ড সীমান্তে, রাফাল দিয়ে ফের উত্তপ্ত ভারতের রাজনীতি, টিটিপির সঙ্গে অস্ত্রবিরতিতে ইমরান খান, নাইজেরিয়া শিশুদের স্কুলে আগুন, 26 শিক্ষার্থীর মৃত্যু,
পম্পেই মিলল 2000 আগের ক্রীড়া দাসদের ঘর। তো দর্শক, এই ছিল মানে বাহির রাষ্ট্রের খবর। এই বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকাটা সেটা তো আমাদের দেশের খবর। আমি আবার চলে যাচ্ছি। ধান কাটায় 50 শ্রমিক নিয়ে ট্রাক খাদে নিহত 2। সুন্দরবনে এবারও হবে না রাসমেলা। ধান্দাবাজি ধরা পড়ায় চিত্তেলিয়া ইউপির ভোট অফিসার ইসি। বরিশালে 123 পয়েন্টে ভাঙন, মানে নদীর ভাঙন 123 পয়েন্টে, কিন্তু নদীর ভাঙন। আসুনাল্লাহ মাস্টারের জন্মদিন পালিত। বুড়িগঙ্গে যুবকের লাশ উদ্ধার, বিনামূল্যে বিষ সার পেলেন 2000 কৃষক। তো দর্শক, আপনাদেরকে আমি এখন যে মানে খবরটা শোনাবো সেটা হলো আমাদের খেলার খবর। তো খেলার খবরে কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যেটা দিয়েছে সেটা হলো ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে জেসন রয়। টেস্ট বল বাটলারকে কত ভয়, সাফল্যের রহস্য ফাঁস বাবর আজম। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ভারতের টি টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা, আইসিসি ম্যাচ সেরা আসিফ আলি, বড় কিছুর দিকে তাকিয়ে আসি কেন উইল সিয়ামন, ইউকেদের সামনে ইংলিশদের বাধা। তো দর্শকবৃন্দ, এই ছিল খেলার সংবাদ। তো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে আমরা দেখলাম যে মানে প্রথম যে হেডলাইন সেটা হলো এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বিচারপতি সিনহার 11 বছর জেল। এটাই কিন্তু আজকের মানে খুব আকর্ষণীয় একটি মানে বড় খবর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভিতরে। তো এখানে আরেকটা খবর দেখা যায়, বগুড়ার শেরপুরে সোয়াট ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে গতকাল হামলা, ভাঙচুর করে নৌকার প্রার্থী আগুন দেওয়া হয়, মানে নৌকার প্রার্থীকে আগুন দেওয়া হয়, নৌকায় এখানে আগুন লাগানো হয়েছে। এটি মানে এই বিষয়গুলো এই যে এটা আপনি দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আরেকটা খবর আপনাদের না বললেই নয়, চালক জেলে মোটর সাইকেল থানায়, ম্যাজিস্ট্রেটের সঙ্গে মানে একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের কারণে সেটা এই ঘটনাটা ঘটেছে। তো দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিনের মেইন হেডলাইন আজকে। তো শুধু দর্শক কিন্তু আরেকটা পত্রিকা আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি, সেটা হলো আমাদের সময়। তো আজকে আমি আবার আপনাদেরকে জানাবো যে আমাদের সময় পত্রিকায় যে 10/11/2021 সালের যে পত্রিকা মানে আজকের পত্রিকা, সে আমাদের সময়ের হেডলাইনগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো এখানেও কিন্তু হেডলাইনে কিন্তু ধরা হয়েছে এস কে সিনহার 11 বছর কারাদণ্ড। তো বাংলাদেশে এখন বিশ্বের রোল মডেল, মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না, এই সরকারের কাছে কিছু দাবি করা অর্থহীন, আব্দুল রহমান মান্না। ঘরের কোন্দলে বলি আওয়ামী লীগের বিদ্রোহীরা, এটি কিন্তু হেডলাইন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভোট কেন্দ্র দখলে অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কা। তো পেশাগত জীবনে এমন রায় দেখিনি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আইন মেনে বিচার হলে সাজা সঠিক, ব্যারিস্টার শফিকুদ্দিন আহমেদ মানে সাবেক আইনমন্ত্রী। আমার জন্য এই রায় সুখবর নয়, প্রধান বিচার আনিসুর রহমান আইনমন্ত্রী। তো আরেকটা হেডলাইন এখানে খুবই মানে গুরুত্বপূর্ণ হেডলাইন, মুক্তিপঞ্চে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপ, এটা খুবই একটি জঘন্য কাজ। উচ্চ সুদ ও চড়া দামে কেনার উদ্বেগ ভূগোল, রেলের গলায় কাটা 70 ইঞ্জিন ক্রয়, ফোনের নেট ছাড়াই চলবে ফেসবুক, এটা কিন্তু খুব একটা মানে আকর্ষণীয় খবর, ফোনের নেট ছাড়াই চলবে ফেসবুক। তো জিএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না। তো আপনারা শুনতে পেলেন যে জিএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না, বাংলাদেশের জন্য ফের দুবার দুয়ার খুললো দক্ষিণ কোরিয়া, মানে বাংলাদেশিদের জন্য মানে দক্ষিণ কোরিয়া ফের আবার দুয়ার খুললো। তো দর্শক, এটা ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম হেডলাইন। তো আমি শেষের পৃষ্ঠায় চলে যাচ্ছি, শেষের পৃষ্ঠায় কী হেডলাইনগুলো দেওয়া আছে সেটাই। আন্দোলনের মুখে ওয়েলস লিটনের অধ্যক্ষের পদত্যাগ, ডিএসএর কোম্পানি সংক্রান্ত তথ্য বিক্রি করবে এসিসিএল, এবার রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা। তো এখানেও কিন্তু নূর হোসেন দিবসে এটাও কিন্তু ভালো একটা হেডলাইনে চলে এসেছে। তো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে মানে শোনার চেষ্টা করতেছি, পিসিবির পণ্য ক্রয়ের জন্য গতকাল সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর সন্তানের কুলে নিয়ে এক মা ক্লান্ত হয়ে বসে পড়েছেন। তো দর্শক, খুবই একটি মর্মান্তিক ঘটনা যে টিসিবির পণ্য ক্রয়ের জন্য গতকাল সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর সন্তানকে কুলে নিয়ে এক মা ক্লান্ত হয়ে বসে পড়েছেন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই ঘটনাটা
পরিবহন কর্মীদের কাছে অসহায় কর্তৃপক্ষ, নদী থেকে হ্যান্ডকাপ পরা লাশ উদ্ধার, পুলিশ ও পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ, দিনাজপুর পৌর মেয়রের বিরুদ্ধে তদন্ত শুরু, বিষ মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মায়ানমারের নৌবাহিনী, মেলামাইন ও প্লাস্টিকের স্তূপ থেকে ছড়ায় আগুন, যেটা আপনাদের বলছি বাংলাদেশ প্রতিদিন যেটা হেডলাইনে এসেছিল চকবাজারে সেই ঘটনা, এটাই কুষ্টিয়ায় মারা গেল পাঁচ নবজাত শিশু, স্কুলে যাওয়ার পথে বাবার সামনে দেয়াল চাপা প্রাণ গেল শিশুর, চোদ্দ দিন পর উদ্ধার হলো আমানত শাহ। তো দর্শক এটা ছিল মানে শেষ মানে যে বিষয়টা সেটা হেডলাইন। তো দর্শক আমি এখন চলে এসেছি যে আট নম্বর পৃষ্ঠায়, আট নম্বর পৃষ্ঠালে কিন্তু মানে ছায়া ছবি মানে গানের এই ধরনের খবরই থাকে। আলিজাকের স্মরণে আসাদুজ্জামান নূর ভাইরাল গান মানুষ মনে রাখছে কি? তো দর্শকবৃন্দ আমি এখন চলেছি সাত নম্বর পৃষ্ঠায়। তো সাত নম্বর পৃষ্ঠায় আপনারা যে হেডলাইনটা সেটা হলো রাতের ভোট চুরি ঠেকাতে দিনে ব্লাড যাবে ফুলগাজীতে, বিনা ভোটে তিনজন চেয়ারম্যান, ডেঙ্গুতেও আরও একজনের মৃত্যু, ১১৬ জন হাসপাতালে, অসময়ে ভাঙছে মধুকুমার ভিটামাটি হারাচ্ছেন মানুষ, বেগমগঞ্জে তিন পুলিশকে বরখাস্তের রায় স্থগিত, এবার রেকর্ড পরিমাণ ইলিশ, স্কুলে যাওয়ার পথে বাবার মানে সাথে দেয়াল বসে মৃত্যু। তো পেশাগত জীবনে আইনে মেনে বিচার হলেই ভালো, বাংলাদেশে এখন বিশ্বের রোল মডেল। তো দর্শক এই ছিল তো মানে আমাদের দেশের খবর। তো বাংলাদেশ আমাদের আমাদের সময়ের যে একটা বিদেশি যে একটা পত্রিকা যে খবর সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিজেল ১৫ টাকা দাম বাড়ানো ঠিক হয়নি, ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকের আমন, সোনালী ব্যাংকের নতুন এ ডিএমডি মুজিবুর রহমান, হিমালয়ের আইল্যান্ড পিক জয় সাইলার, গত সোমবার হিমালয়ের ৬,১৬০ মিটার উঁচু আইল্যান্ড পিক জয় করেন বাংলাদেশের পর্বতারোহী সাইলা বিথি, স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল দুবলা চরের রাসমেলা, পাঁচ আসামিকে কাজ করতে হবে পরিচ্ছন্ন কর্মীর মানে মাদকের পাঁচ মামলা রায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট সরকারি বাসভবনে এলজিডি প্রসাদের পৌঁছে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তো দর্শক বৃন্দ এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের সময়ের হেডলাইনগুলো। তো যদি চ্যানেলে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতিদিনই আমি এই দুটো পত্রিকার হেডলাইন আপনাদেরকে আমি নিয়ত পড়ে আপনাদেরকে শোনাবো। তো এগুলো আপনাদের মাঝখান থেকে জানিয়েছি, ধন্যবাদ সবাইকে।